বাজারে কমছে না শীতকালীন শাকসবজির দাম। এ বিষয়ে অনুসন্ধানে মানিকগঞ্জের সিংগাইর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মইনুল হাসান। মইন, আপনি তো রাজধানীর বাজার পরিস্থিতির খোঁজ খবর রাখেন প্রতিনিয়ত। আমরা একটি যেই অভিযোগ পাই সব সময় যে খেত থেকে যেই দামে সবজি বিক্রি হয় রাজধানীতে আস্তে আস্তে সেটি দ্বিগুণ বা তিন গুণ দাম হয়ে যায়। কি অবস্থা দেখছেন আসলে সেখানে পরিস্থিতিটা? আতিক, আমি এখন আছি মানিকগঞ্জের একটি সবজি খেতে। এখানে আসলে একটা বেগুনের সবজি খেত এবং এখানে বেশ গাজর, বেগুন, বাঁধাকপি, ফুলকপি সহ অন্যান্য যে পণ্য, ভোগ্য কাঁচা সবজি রয়েছে, পেঁপে, এসব ব্যাপক পরিমাণে উৎপাদন হয়। কিন্তু এবারে আমি এখানে এসেছি জাস্ট কৃষকের কাছে জানার জন্য যে আসলে তাদের কী পরিমাণ খরচ হয় বা তারা কী পরিমাণ দামে বিক্রি করেন এই পণ্যটা, যেটা ঢাকায় গিয়ে দুই বা তিন গুণ পর্যন্ত ছড়িয়ে যায় কিন্তু দামটা। তো আমি এই ব্যাপারে আমি এখানকার কয়েকজন কৃষকের সাথে কথা বলেছি যে তাদের এই সময় এটাতে বেগুনের যে উৎপাদন সেটা তেমন পরিমাণ হয়নি এবং গত বছর যে বেগুন তারা কেজিতে এই বাজারে 20 টাকা করে বিক্রি করেছিলেন সেটা এখন তাকে 45 থেকে 50 টাকায় বিক্রি করতে হচ্ছে। এর কারণ হিসেবে আমি তাদেরকে জানতে চেয়েছি যে তাদের বিভিন্ন ধরনের যে উৎপাদন খরচ সেটা বেড়ে গিয়েছে এবং এ ব্যাপারে আমি একজন কৃষকের সাথে কথা বলবো। আমার সাথে আছেন টিটু ভাই। টিটু ভাই, আপনি বলবেন আসলে এই গত বছর যে সবজিটা আপনি 20 টাকায় বিক্রি করলেন সেটা এই বছরে কেন 40 টাকা 45 টাকা 50 টাকা বিক্রি করতে হচ্ছে? এবছর বেগুনের ফলন নাই, গত বছরের তুলনায় অর্ধেক ফলন, এদিকে সার বিষ তুলনামূলকভাবে অনেক বাড়তি, খরচ বেশি, বেগুনের ফলন নাই বিদায় বেগুনের দাম বাড়তি বিদায়, তারপর আমাদের বেগুনে আমার লাভবান না। আপনি যে বেগুনটা এখানে 45-40 টাকা বিক্রি করছেন সেটা ঢাকায় আমরা দেখে ডাবল দামে বিক্রি হচ্ছে, এর জন্য কি আড়তদার বা অন্যান্য যে যারা অন্যান্য যারা এখানকার যারা হচ্ছে বাজারের সাথে সংশ্লিষ্ট রয়েছেন তাদেরকে কোনো ধরনের কি অতিরিক্ত কি টাকা দিতে হয় কি? ওদের খরচটা বেশি, মাল কিনে দামে ওরা বিক্রি তো করবই। এমনিতে আপনার উৎপাদনের ক্ষেত্রে কি ধরনের আপনি সার, বীজ, অন্যান্য যে পণ্যগুলো আছে সেগুলো কেমন ব্যবহার করেছেন এবং এই এই এর পিছনে কি পরিমাণ খরচ হয়েছে? সার বিষের ধরনের তুলনামূলকভাবে দাম বেশি, মনে করেন খরচটা বেশি গত বছরের তুলনায়, এদিকে মনে করেন ফলন নাই, এই কারণে পুরো এগুলো মিলে মনে করেন বেগুনের দাম অতিরিক্ত, বেগুন নাই বললেই চলে খেতে, এই অবস্থা, এই বিদায়, বেগুনের দাম বেশি। আচ্ছা আতিক, যেমনটা বলছিলেন এখানকার এই কৃষক উনি বেশ অনেকদিন ধরেই এই সময়টাতে এখানে হচ্ছে বেগুন, গাজর, পেঁপে এবং অন্যান্য যে পণ্যগুলো রয়েছেন তারা সেগুলো কিন্তু উনি চাষ করে থাকেন। তো আমি তার সাথে কথা বলেছি এবং অন্যান্য যে এখানকার অঞ্চলে ঘুরে যেটা মনে হয়েছে যে এখানে যে পরিমাণ সবজি উৎপাদন হয় বা তারা যে পরিমাণ খরচ করেন এর অধিক দামে কিন্তু আমরা ঢাকায় বা অন্যান্য শহরগুলোতে পণ্য কিনতে হয়। তো এই ছিল আতিক এখানে এখানকার সর্বশেষ অবস্থা। জি মানিক, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, মানিকগঞ্জের সিংগাইর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী মইনুল হাসান।